যারা আল্লাহর পথে ফিরতে চান, যারা এতটুক রিয়ালাইজ করেছেন এই জীবন এতদিন পর্যন্ত যা করেছি একটাও কাজের কাজ করতে পারি নাই, আসল জীবন আমার কবর হাশর, সুতরাং আমাকে কিছু অর্জন করতে হবে, এই চিন্তা যাদের আছে তাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। তাহলে আল্লাহ বান্দা মাসকানে শয়তান, শয়তানে চাচ্ছে যাইস না আমার দিকে আয়। এবার শয়তান কি করলো, কিছু ফাঁদ সৃষ্টি করেছে, শয়তানের কিছু ফাঁদ সৃষ্টি করেছে। শয়তানের হাজারটা ফাঁদের মধ্যে একটা ফাঁদের নাম হচ্ছে হতাশা, যেটাকে আমার যুবক ভাইয়েরা ইয়াং জেনারেশনের ভাইয়েরা বলে ডিপ্রেশন। একদম শর্টকাট আমি আপনাদেরকে একটা কথা বলি, কেউ যদি আত্মহত্যা করে সে কি আর জান্নাত পাওয়ার কোনো সুযোগ আছে? তাহলে আত্মহত্যাটা পরে হয়েছে, আগে মনটা ভেঙেছে। আত্মহত্যাটা পরে হয়েছে, আগে মনে কষ্ট পেয়েছে। আত্মহত্যা পরে হয়েছে, আগে অন্তরে হতাশা এসেছে। আত্মহত্যা পরে হয়েছে, আগে মনটা ভেঙে চুরমাচুর হয়েছে। যখন মন ভেঙে যায় তখন শয়তান এসে বিভিন্ন রকমের ইমোশনাল ব্ল্যাকমেইল করতে শুরু করে দেয়, এমন পর্যন্ত ভাবাই দেয় পৃথিবীতে তোর কোনো দাম নাই, কেউ তোকে দেখতে পারে না, কেউ তোকে ভালোবাসে না, কেউ তোকে মূল্যায়ন দেয় না, কেউ তোকে গুরুত্ব দেয় না, কেউ তোকে দাম দেয় না, এই জীবন রাইখা লাভ কি, যে দে দিয়ে দে, যত্তহত্যা করে ফেল, সুইসাইড করে ফেল। সেও ওই শয়তানের ফাঁদটা না বুঝে বলে যে হ্যাঁ আসলে তো কথা সত্য, আমার তো কোনো দাম নাই। এবার যখন সে ঝুলে যায়, যখন তার গলার মধ্যে ফাঁস পড়ে যায়, সেই ব্যক্তিটাও কিন্তু বাঁচার চেষ্টা করে, যে বিষ খেয়ে ফেলে সেও বাঁচার চেষ্টা করে, কিন্তু আর কোনো উপায় থাকে না, আর কোনো উপায় থাকে না। ওরে আল্লাহর বান্দা বান্দিগণ একটু সজাগ হয়ে এখন থেকে শয়তানের ফাঁদগুলো চিনার চেষ্টা করুন। এই হতাশা শয়তানের ফাঁদ, অহংকার শয়তানের ফাঁদ, লোভ শয়তানের ফাঁদ, হিংসা শয়তানের ফাঁদ, অমিত্ব শয়তানের ফাঁদ, বিদ্বেষ শয়তানের ফাঁদ, পরকীয়া শয়তানের ফাঁদ, বিয়ের আগে প্রেম প্রীতি জেনা লাভ এটাও শয়তানের ফাঁদ। হাজারটা ফাঁদ শয়তান কেন দিয়েছে জানেন? যেন আপনি এমন কিছু কাজ করেন যেটা আপনার রব নিষেধ করেছে, আপনার নবী নিষেধ করেছে। তো এগুলো করলে কি হবে, রব নারাজ হয়ে যাবে, আপনার সাথে রবের কানেকশনটা আস্তে 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 দূরে সরে যাবে, লস আপনার আমার হয়ে যাচ্ছে। সেজন্য বুঝার দরকার আছে, বুঝার দরকার আছে। মুরব্বীরা চুপ থাকবেন, ইয়াং জেনারেশনের ভাই যারা আছো তোমরা একটু আমাকে আওয়াজ দিবা, কারণ তোমাদের একটু মতামত নেওয়ার দরকার আছে। যারা খায়, এটা যারা খায়, আমি কাউকে ব্লেম দিচ্ছি না, এটা যারা খায়, সর্বপ্রথম নিজের ইচ্ছাই ধরে নাই, কেউ একজন ছিল পাশে যে বলেছিল একটা টান দে, কেউ একজন ছিল পাশে যে বলেছিল আরে পুরুষ হলে একটু খাইতে হয়, কেউ একজন বলেছিল আরে দেখ না টানটা দিলে ধোঁয়া কত সুন্দর করে বের হয়। আমরা মনে করেছিলাম বন্ধু বলেছে, আমরা মনে করেছিলাম পরিচিত কেউ বলেছে, আসলে সেটা পরিচিত কেউ বলে নাই, শয়তান সেই পরিচিত কাউকে দিয়ে আপনাকে বলিয়েছে, কিন্তু আপনি আমি বুঝতে পারি নাই। আমরা মনে করেছিলাম যে বন্ধু বলেছে, এটা আসলে বন্ধুর কথা ছিল না, শয়তানের কথা ছিল। ঠিক তেমনি ভাবে যারা প্রেম করে না, যে সমস্ত ছেলে মেয়েরা রবকে ভয় করে, প্রেম প্রীতির সম্পর্কে জড়ায় না, লাভের মধ্যে জড়ায় না, দেখবেন তাদের আশেপাশে কিছু ছেলে মেয়ে এসে তাদেরকে টিটকারি মারে, আরে ইন্টারে পড়ো, আরে ইয়াং জেনারেশনের মেয়ে, ইয়াং জেনারেশনের ছেলে, 21 সালের যুগে এসে কিভাবে তোমার বয়ফ্রেন্ড থাকে না, কিভাবে তোমার গার্লফ্রেন্ড থাকে না, এটা কি হয়, এটা কি হয়, আরে লাইফ মানি এনজয়, একটু একটু মজা করতে হবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না থাকলে ঘুরতে যাবা কিভাবে, মজা করবা কিভাবে, ডেটিং এ যাবা কিভাবে। আমার ভাই বোনকে শ্রদ্ধা রেখে বলি, একটু ঠান্ডায় মাথায় ভাবেন, যে বন্ধু আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায় সে তো বন্ধু হতে পারে না, আসল বন্ধু তো সে যে আপনাকে খারাপ থেকে নিষেধ করবে, রবের রহমতের দিকে ডাকবে, কারণ সেই বন্ধু যদি সত্যিকার বন্ধু হয় আপনাকে ক্ষণস্থায়ী জীবনের জন্য ভাববে না, আপনি যেন কবরে শান্তিতে থাকেন সেটার জন্য ভাববে, হাসরে যেন আপনি কষ্ট থেকে বেঁচে যান সেটার জন্য ভাববে। তাহলে এই পরামর্শ কোনো আসল বন্ধুর হতে পারে না, একটু ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে একটু ভাবে দেখেন, এই কথা আপনার বন্ধু বান্ধবী নয়, এটা শয়তান আপনার বন্ধু বান্ধবীকে দিয়ে বলেছে, যেন আপনি তার কথার ফাঁদে বলে শয়তানের ফাঁদের মধ্যে পা দিয়ে জেনার কাজে লিপ্ত হয়।
হয়ে যান, পাপের কাজে লিপ্ত হয়ে যান, শোকের জানা হয়ে যায়, হাতের জানা হয়ে যায়, বিবাহের পরের কাজ যেন বিবাহের আগে হয়ে যায়। আফটার অল কি হচ্ছে, চতুর্দিকে হতাশা বেড়ে যাচ্ছে, চতুর্দিকে হতাশা বেড়ে যাচ্ছে, সুইসাইড বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটু থামেন, একটু থামেন, কোনটা শয়তানের কথা কোনটা বন্ধুর কথা আজকে থেকে আপনাকে বিবেচনা করতে হবে। শয়তানের আর একটা কথা আমি আপনাদেরকে বলি, শুনবেন 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 কেন বলছি জানেন কথাগুলা? শয়তানের চালাকি গুলো যদি নাই ছিলেন তাহলে বাঁচবেন কেমনে? দুই ভাইয়ে ঝগড়া লাগছে, ঝগড়া লেগে ঘরে চলে আসছে, একজনের কাছে গেছে আরেকজন, ভাই একটার কাছে গেছে আরেকজন, যাইয়া তোলা মারে, তুমি কি কম ছাড়িয়ে দিছিস কেন, কত বড় বিয়াদ তোর লগে বিয়াদ করে, তিন চারটা দুইশো দেশ নাই কেন? তার কথা শুনে সেও বলে যে হ দেওয়া দরকার, এখন যাইয়া সে দিছে, পুলিশ এসে তারে নিয়ে গেছে। তো পুলিশকে সে বলতেছে স্যার আমার কোনো দোষ নাই, এই এই বন্ধুইটা আমাকে উৎসাহ দিছে। যে তো বন্ধুকে যখন পুলিশে ডাকছে এ তুই বলে বলছস, তখন বন্ধু বলে যে আমি কইলে কি গু খাবি? বুঝতে পেরেছেন এখন বিষয়টা? যখন সে বেজে যাবে আই ডোন্ট নো হু আর ইউ, কিন্তু একটু আগে সেই পরামর্শ দিছিল মার, মামলা দে, উড়াই ফেল, থাপ্পড় দে, গালি দে, রাস্তা বন্ধ কর, পানি বন্ধ কর, এগুলো একটাও বন্ধুর কথা নয়। যদি সে বন্ধু হতো কি বলতেন জানেন? সবর করো, তোমার রব দেখতে পাচ্ছে, ধৈর্য ধরো, আল্লাহ বিচার করবে, তুমি আওয়াজ করিও না, তোমার রব সব দেখতে পাচ্ছে, আর তিনি উত্তম বিচারক, সময় মতো আহকামুল হাকিমিন বিচার করবে। যাও ছোট ভাই করেছে মাফ করে দাও, বাহিরের মানুষ করেছে মাফ করে দাও, তুমি মাফ করে দাও, এটা ছিল বন্ধুর কথা। এবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন তো আপনার জীবনে এরকম কোন বন্ধু পাইছেন কিনা, যদি পেয়ে থাকেন স্যালুট, আমি দিচ্ছি স্যালুট, আমি দিচ্ছি স্যালুট। এবার একটু ঠান্ডা মাথায় শুনেন আমার কথা, পৃথিবীর বুকে যত বংশ আছে নবী পরিবারের মতো কেউ নাই। আমার মনে হয় আপনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন না, শুনলে একটা আওয়াজ দিয়ে বলেন নাই। নবী পরিবারের মতো কেউ নাই, যত স্ট্যান্ডার্ড বন্ধ, যত স্ট্যান্ডার্ড বংশ আছে নবী পরিবারের মতো কোন স্ট্যান্ডার্ড বংশ নাই, দামি বংশ নাই, দামি পরিবার নাই। কেমন পরিবার জানেন? যে পরিবারের প্রধান কর্তা হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিন, যে পরিবারের একজন নারী রমণী হচ্ছেন সাইয়্যাদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, যে পরিবারের এক একটি রমণী হচ্ছে উম্মাহাতুল মুমিনিন, যে পরিবারের দুইটা ফুল হচ্ছে জান্নাতি ফুল হাসান ও হুসাইন, কেমন পরিবার, কেমন পরিবার! যেই পরিবারে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মতো ফেরেশতা আপ ডাউন করতে থাকতো, আপ ডাউন করতে থাকতো, আপ ডাউন করতে থাকতো, একটি সময়কে বলা হয় সেটা হচ্ছে কারবালা। এখনো পর্যন্ত 2021 সালে এই কারবালার স্মৃতি আশিকদের চোখ থেকে অশ্রু ঝরাই ফেলে, অথচ বারবার শুনেছে কিন্তু যতবারই শুনে নতুন মনে হয়। পাথরওয়ালা দিল যার, তার অন্তর ঘেমে যায় এই কারবালার কথা শুনে, আলী আসগরের কথা শুনে। ওই কারবালার যুদ্ধের পরে আপনারা জানেন ওই কারবালায় এজিদ বাহিনী শহীদ করেছে নবীর লক্তে জিগার নূরে নজর ইমাম হুসাইনকে। ওই ইমাম হুসাইনের একজন আওলাদ ইমাম জয়নুল আবেদিন কারবালা থেকে মদিনায় ফেরত আসেন, যিনি এন্তেকালের আগ পর্যন্ত কখনো উচ্চ আওয়াজে কখনো হাসতে, কাউকে কেউ কখনো ওনাকে উচ্চ আওয়াজে হাসতে দেখেনি, কারণ কারবালার সেই হৃদয় বিদারক ঘটনার সচক্ষে উনি দেখেছেন, চাক্ষুষ সাক্ষী তিনি ছিলেন। এখন পুরো ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শুনে, এজিদের পক্ষে যুদ্ধ করা একজন সৈনিকের সাথে প্রশাসনের একটা বাকবিতণ্ডিত হয়, শেষ পর্যন্ত ওই এজিদ প্রশাসন ওই ব্যক্তিটাকে হত্যা করার জন্য নির্দেশ জারি করে।
ওই ব্যক্তিটা নিজের জান বাঁচানোর জন্য পালাইতে 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 চিন্তা করে মদিনায় চলে আসছে। সুবহানাল্লাহ। হয় নাই? সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এবার থাকার জন্য তার ঘর দরকার, খাবার জন্য কিছু খাবারের দরকার, কিন্তু তার মদিনায় কোনো পরিচিত কেউ নাই। মুসাফিরের মতো ঘুরতে লাগলেন। একজন মানুষ তাকে দেখে বললেন, ভাই আপনি কি মুসাফির? বলে যে হ্যাঁ। ওই এজিদের সৈনিকটা নিজের পরিচয়টা গোপন রেখেছে, কারণ প্রকাশ করলে জানে মদিনাবাসী তাকে আর আস্ত রাখবে না, শেষ করে দিবে, গোপন রেখেছে। আমার তো কোনো থাকার ঘর নাই, কোথায় থাকবো, কোথায় খাবো? তো ওই মদিনাবাসী বললেন, চিন্তা করবেন না, এ মদিনায় সবাই মেহমানদারি করতে রাজি আছে। নবীজির মদিনা, মেহমানদারি করতে সবাই রাজি আছে। আসেন আমি আপনাকে একজনের ঘরে নিয়ে যাই, যে ঘরে গেলে আপনার মেহমানদারির কোনো কমতি হবে না। বলে যে কার ঘর? বলে যে নবীজির আওলাদ ইমাম হুসাইনের ছেলে ইমাম জয়নুল আবিদিনের ঘরে আপনাকে নিয়ে যাব। ওই ব্যক্তি কথাটা শুনে মনের মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেল। আমি কার ঘরে মেহমানদারি গ্রহণ করতে যাচ্ছি? সে যদি আমাকে চিনে ফেলে তাহলে তো আমার আস্ত রাখবে না, আমাকে তো শেষ করে ফেলবে। মনের মধ্যে ভয়, নিরুপায় হয়ে আর কোনো উপায় নেই, এবার যেতে লাগলেন। যাওয়ার পরে ইমাম জয়নুল আবেদিন ঘরের দরজা খুললেন, আহলান সাহলান মারহাবা বলে মেহমানদারিকে কবুল করলেন, মেহমানকে স্বাগত জানালেন, মেহমানকে নিজে না খেয়ে ওনাকে খাওয়ার ব্যবস্থা করেছেন, নিজে থাকার শোয়ার ব্যবস্থা নাই ওনাকে শোয়ার ব্যবস্থা করে দিল। একদিন দুই দিন তিন দিন থাকার পরে এবার সেই ব্যক্তিটা ওই বিদায় নিয়ে ঘর থেকে চলে যাওয়ার সময় ইমাম জয়নুল আবেদিন যতটুক সামর্থ্য ছিল পথ খরচের জন্য ওনাকে কিছু হাদিয়া দান করলেন। এবার আপনারা তো জানেন মানুষ যতই খারাপ হোক না কেন নিজের বিবেকের আদালতে কিন্তু আসামি হয়ে যায়, যতই পাপ করে যতই গুনাহ করে। এবার তার ভিতরে একটা অস্থিরতা শুরু হয়ে গেল, হাই হাই আমি কার বাবাকে হত্যা করলাম, আজকে তার সন্তানই আমার নিরাপত্তার কারণ হয়ে গেল, আমি কার বাবাকে হত্যা করলাম, আজকে যার সন্তান আমাকে মেহমানদারি করলো, নিজে না খেয়ে আমাকে খাওয়ালো, আমি কার বাবাকে হত্যা করলাম যার সন্তান এত অমায়ক, যার সন্তান এত ভদ্র, এত ভালোবাসা দেয়, এত মহাব্বত করে। নিজের ভিতর অস্থিরতা যখন লাগতে লাগলো সে কিছু দূর গিয়ে আবার ব্যাগ আসে। ব্যাগ আসার পরে ইমাম জয়নুল আবেদিনের ঘরে নক করে। নক করার পর উনি দরজা খুলে, দরজা খুলে ইমাম জয়নুল আবেদিন জিজ্ঞেস করলেন, ভাই আপনার কি আর কোনো কিছুর প্রয়োজন আছে? আমি কি অন্য কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমি কি অন্য কোনোভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? সে দুই চোখের পানি ছেড়ে দেয়, বলে যে আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই তাই আমাকে সাহায্য করেছেন, আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই তাই আপনার ঘরে ঠাই দিয়েছেন, আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই তাই নিজে না কি আমাকে খাওয়াইছেন। ইমাম জয়নুল আবেদিন ওনার কথা শুনে হঠাৎ করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আমি আপনাকে প্রথম দেখাই চিনেছি, আমি আপনাকে প্রথম দেখাই চিনেছি, আপনি সেই ব্যক্তি যে আমার বাবা ইমাম হুসাইনকে পিছন থেকে আঘাত করেছিলেন, আমি আপনাকে চিনেছি। সে এই কথা শুনে অবাক হয়ে গেল, আপনি চিনার পর আমাকে মেহমানদারি করলেন। এবার নবীর আওলাদ ইমাম জয়নুল আবেদিন কি বলে একটু মনের কান দিয়ে শুনেন ওরে নবীর উম্মতেরা। ইমাম জয়নুল আবেদিন বলে, ওই দিন যেটা করেছিলা সেটা তোমাদের চরিত্র, আজকে যেটা করেছি সেটা নবী পরিবারের চরিত্র। আপনি আমি না সেই নবীর উম্মত, কেন ঝগড়া করছেন? এই মামলা করে কে কি পেয়েছেন আমাকে বলেন? কারো কোনো লাভ হয়নি। সত্যিকার যদি বাদশাহ চান সমস্ত কিছুকে নবীর মহব্বতে আল্লাহর উপর ছেড়ে দেন আর নিজের জবান এবং হাতকে বন্ধ করে ফেলেন, বাদশাহী আপনার, বাদশাহী আপনার। কারণ এই রাজত্বকার আল্লাহ, আওয়াজ বড় লাগবে, এই রাজত্বকার আল্লাহ, এই দুনিয়া কার আল্লাহ, হায়াত দিয়েছেন কে আল্লাহ, মৃত্যু দিবেন কে আল্লাহ, তাহলে দুশমন যে আপনার সেও তো আল্লাহর বান্দা। আপনি যখন ধৈর্য ধরেন আপনার রব দেখে, আপনি যখন সহ্য করেন আপনার রব দেখে, আর পৃথিবীতে যত সাকসেস ব্যক্তি আছে তাদের জীবনে গবেষণা করে দেখেন, ধৈর্য ছাড়া কেউ কখনো সফল হয় নাই আর হবেই না বা কেন? ধৈর্যওয়ালাই তো সফল হবে, কারণ রব্বে করিম বলেছেন ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্য ধারণকারী যেখানেই আছে আমি রব তার সাথেই আছি। সুবহানাল্লাহ। ভাই আপনাকে মারছে, ধৈর্য ধরে ফেলুন।
স্ত্রী আপনাকে জ্বালাচ্ছে, ধৈর্য ধরে ফেলুন। স্বামী আপনাকে কষ্ট দিচ্ছে, ধৈর্য ধরে ফেলুন। আপনার টাকার অভাব, ধৈর্য ধরে ফেলুন। ব্যবসায় লস খাচ্ছেন, ধৈর্য ধরে ফেলুন। বিদেশের মধ্যে পারছেন না, ধৈর্য ধরে ফেলুন। আগে না ধরলে এখন ধরুন। ধৈর্যটা কিভাবে ধরবো? চেষ্টাটা চালু থাকবে, জবান বন্ধ থাকবে। এই জবানে কোনো বকাও আসবে না, গালিও আসবে না, হতাশাও আসবে না, আফসোসও আসবে না। এই মনটাকে স্থির করে ফেলুন, মনকে বুঝলেন আমি তো আমার রবের, আমার সব তো আমার রবের, রবে যা করবে তাই হবে। বান্দার কাজ কি? সর্বাবস্থায় রবের সন্তুষ্টিতে নিজেকে সন্তুষ্টি রাখা, এটাই বান্দার কাজ। কারো কোনো দ্বিমত নাই। এবার আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। একটা ছেলে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে, সচরাচর ভালো ছেলে, স্টুডেন্ট। সবাই তাকে নিয়ে আশাবাদী ছিল এই ছেলেটা একটা সময় গিয়ে ভালো একটা পজিশনে যাবে, হ্যান্ড রাইটিং অনেক সুন্দর, পড়ার জ্ঞান অনেক ভালো। আরেকটা ছেলে এ মাইনাস পেয়েছে, কিন্তু বাস্তবতা কি জানেন? গোল্ডেন এ প্লাস পানেওয়ালা ছেলেটা এখন 10,000 টাকা দামের একটা চাকরিতে আছে, নেশা জেনা করতে করতে সব শেষ। আর যে এ মাইনাস ওয়ালা, সে এখন চাকরি করে 60,000 টাকা বেতন। তাহলে আপনার আমার ভাবনা লিমিটেড, আপনার আমার কল্পনা লিমিটেড। রব যা জানে আমরা তো তা জানি না, তো টেনশন করার দরকার কি? সন্তানের জীবন রবের নামে ছেড়ে দেন, মেয়ের জীবন রবের নামে ছেড়ে দেন, স্ত্রীর জীবন রবের নামে ছেড়ে দেন। আপনি যতই রবের উপর কনফিডেন্টলি ভাবে সব ছেড়ে দিতে পারবেন, ততই আপনার টেনশন কমে যাবে। প্রেসারের ওষুধ আপনার খেতে হবে না, রাতের ঘুমটাই শান্তি হয়ে যাবে। কারণ যার বর্ষা রবের উপর হয়ে যায়। কোন রব? যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কোন রব? যিনি হাইয়ুম কাইয়ুম। কোন রব? যিনি কুন ফায়াকুনের অধিকারী। কোন রব? যিনি খালেক, যিনি মালিক, যিনি রাজ্জাক, যিনি গাফফার, যিনি খালেক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সমস্ত ব্রহ্মাণ্ডকে সৃষ্টিও করাচ্ছেন, প্রতিটা মুহূর্তে চালাচ্ছেন। ওই রবের উপর যে তাওয়াক্কুল করে তার টেনশন থাকে না, সমস্ত কিছু শান্তিতে পরিণত হয়ে যাচ্ছে। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? দেখেন, নিজেকে একটা প্রশ্ন করেন, ঝগড়া করেন, তর্ক করেন, যাই করেন, নিজেকে নিজে প্রশ্ন করেন, আমি কি ভালো আছি? সবার মন বলবে আমরা ভালো নাই। একদিকে ভালো থাকলে তিন দিকে অশান্তি থাকবে। এই জিনিসটা একটু বুঝবেন, একদিকে যদি ভালো থাকে, যেমন মা বাবা স্ত্রী ছেলে মেয়ে, ব্যবসা চাকরি বিদেশ গাড়ি, কয়টা পাইলাম আমরা? জোরে বলেন না, কয়টা? বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনি এক অথবা দুই দিকে শান্তি পাবেন। হয়তো আপনি মার দিকে ভালো আছেন সন্তান হিসেবে, এদিকে আপনি স্ত্রীর দিকে ভালো আছেন স্বামী হিসেবে, ছেলে উল্টা উল্টা, মেয়ে কথা শুনে না, ব্যবসার কোনো লাভ নাই, চাকরি হয় 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 না, গাড়ি এটা বারবার নষ্ট হয়ে যায়। মানে একদিকে শান্তি আছেন, দশ দিকে অশান্তি। আমি বলছি আপনারা মিলাই দেখেন, আপনি সব দিকে শান্তিতে পেয়ে যাবেন, শুধু একবার রবের হয়ে যান। একবার রবের হয়ে যান। এবার আপনার রব আপনাকে কি বলছে একটু শুনুন। বান্দা মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, তোর থাকার জায়গা আমি দিয়েছি, তুই আমাকে ভুলে কোন দিকে যাস? সুবহানাল্লাহ, জোরে লাগবে, তোর থাকার জন্য জায়গা আমি দিয়েছি, তুই আমাকে ভুলে কোন দিকে যাস? তোর রিজিকের ব্যবস্থা খাবার আমি ব্যবস্থা করে দিয়েছি, তুই আমাকে না ফেলে আমাকে ফেলে কোন দিকে যাস? তোর সমস্ত প্রয়োজন আমি মিটাই দিচ্ছি, তুই আমাকে ফেলে কোন দিকে যাস? তুই শয়তানের দিকে কেন যাচ্ছিস? তুই তো আমার দিকে না আসবি, আমি তোরে খাওয়াই, আমার কথা বল, আমি তোকে দেহ দিয়েছি, আমার দিকে আয়, আমি তোকে শক্তি দিয়েছি, আমার জন্য ব্যবহার কর, আমি তোকে জ্ঞান দিয়েছি, আমার পছন্দ মতো কাজ কর, তুই অন্য দিকে যাচ্ছিস কেন? এবার বান্দা সারা জীবন শয়তানের দিকে যেতে যেতে 30-40টা বছর হয়ে গেল, বান্দার 30-40টা বছর পরে মনের মধ্যে রিয়েলাইজ আসলো, হ্যাঁ আমি তো আসলেই ভুল করেছি, আমি তো ভুল পথে গিয়েছি, কারণ নেশাটা তো আমার আল্লাহর পছন্দ নয়, আমি সেই নেশা করেছি শয়তানের পাল্লায়।
করে। পরকিয়া করাটা তো আমার আল্লাহর পছন্দ নয়, আমি তো পরকিয়া করে ফেলেছি, আমার আল্লাহকে নারাজ করে দিয়েছি, শয়তানের ফাঁদে পড়ে। প্রেম করাটা তো বিয়ের আগে আল্লাহ পছন্দ করে না, আমি তো করে ফেলেছি, হায় আফসোস, কার জমিনে থেকে কাকেই নারাজ করলাম, আমার মতো নাফরমান তো আর কেউ নাই, আমার মতো নাফরমান তো কেউ নাই, আমি তো একবার নয় হাজার বার রবকে কষ্ট দিয়েছি, রবকে নারাজ করেছি, আমার কি উপায়, আমার কি উপায়। বান্দা পেরেশান হয়ে বসে আছে, হঠাৎ করে রহমতের দরবার থেকে আওয়াজ আসে, ইয়া ইবাদি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে পেরেশান হয়ো না, আমি আল্লাহ আছি তো, পেরেশান হয়ো না, আমি আল্লাহ আছি তো, আমার রহমত খোলা আছে তো। এবার বান্দা উঠে দাঁড়ায় বলে, ইয়া রব্বে কেরিম, আমার জন্য এত গুনাহ, এত অপরাধ, এত পাপ করার পরও তোমার রহমতের দরজা খোলা আছে। রবের দরবার থেকে ডাকা সে বান্দারে, সবার ভালোবাসা বুঝেছো, আমার ভালোবাসা নিয়ে কখনো ভাবো নাই, সবার মায়া তুমি চিন্তা করেছো, আমি কতটুকু মায়া করি একবারও ভেবে দেখো নাই। বান্দারে একবার তুমি আমার দিকে ফিরে আসো। আরেক বান্দা বলে, রব্বে কেরিম হাজার গুনাহ করেছি, কেমনে আসি? রব্বে কেরিম বলে, তোমার গুনাহ যদি পাহাড়ও পরিমাণ হয়, আসমান পরিমাণ হয়, তোমার দৃষ্টিতে বড়, আমার রহমতের দৃষ্টিতে এটা অনেক সামান্য, অনেক সামান্য। রাহমাতি আলা গাযাবি, রাহমাতি আলা গাযাবি, বান্দারে গজবের চাইতে আমার রহমত অনেক বেশি, তুই শুধু মন থেকে একবার অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চা, আমি তোর সারা জীবনের কবিরা সগিরা গুনাহকে মাফ করে দেব। একবার কাউকে বলতে হবে না, চিল্লাই বললে 10 জনে শুনে যাবে, আপনার ইজ্জত চলে যাবে। শুক্রবারে মসজিদে যাওয়া ছেলেটা যদি শনিবারে মসজিদে যায় কান্না করে, 10 জনের চোখে লাগবে। এবার সে বান্দা বলে, আল্লাহ আমি যদি মসজিদে যাই সবাই তো বুঝে ফেলবে আমার পাপ কর্মের কথা, না বললেও তো কিছুটা অনুমান করবে। রব বলে, মসজিদে যাওয়ার দরকার নাই যদি তুমি না পারো। সুবহানাল্লাহ, তুমি যদি মসজিদে যেতে না পারো সমস্যা নাই। আল্লাহ পাক বলে, যাই নামাজে বসে যা। আল্লাহ, যাই নামাজে যদি বসে কান্না করি আমার মা বাবা বউ স্বামী তো সবাই টের পেয়ে যাবে নিশ্চয় আমি কোনো ভুল কাজ করেছি। রব বলে, এটা তো সমস্যা, সমস্যা নেই, মসজিদও যাওয়া লাগবে না, যাই নামাজও বিছানো লাগবে না। যেখানে আছো, যে অবস্থায় আসো, সেই অবস্থান থেকে শুধু মনটাকে নরম করে আমি আল্লাহর দরবারে সেলেন্ডার করে ফেল, আমি মাফ করে দেব। আল্লাহ আওয়াজ করে বললে তো কেউ শুনবে? রব বলে, আওয়াজও করার দরকার নাই, আমি চাই না আমার কোন বান্দার গোপন কথা ফ্লাশ হয়ে যাক, আমি চাই না আমার কোন বান্দা কারো কাছে ছোট হয়ে যাক। বান্দারে তুই মুখে আওয়াজ করার দরকার নাই, তুই ওইখান থেকে জমিন থেকে মনে মনে ডাক, তোর মনের ডাকটা পর্যন্ত আমি শুনতে পারি। এমন রবের বান্দা আপনি, আপনি নামাজ পড়েন না, আপনার বড় বাহাদুরি। আমি নামাজ পড়ি না, শুক্রবারে যাই, এটা বাহাদুরি না, এটা বাহাদুরি না, এটা অযোগ্যতা। কেমনে জানেন? একটু খেয়াল করবেন, মানুষ লাভ চায় না লস চায়? আর একটু জোরে, যেখানে লাভ আছে কষ্ট হলো মানুষ যাবে, যেখানে লাভ আছে কষ্ট হলো মানুষ। আমরা আসলে নামাজটাকে শুধু একটা ইবাদত মনে করেছি, এই প্রবলেম হয়ে গেছে এই জায়গায়। নামাজকে ইবাদত মনে করবেন না, নামাজকে শুধু সব মনে করবেন না, নামাজকে কল্পনার জগতে এতটুকু বসাই ফেলেন, এটা আমার রবের হুকুম, এটা আমার রবের আদেশ। আমি যখন নামাজে যাচ্ছি আমার রবের হুকুমটাকে আমি পালন করতে যাচ্ছি। এবার আপনারাই বলেন, কেউ যখন আপনার হুকুম পালন করে আপনার মনে একটা শান্তি লাগে কি লাগে না? কেউ যখন আপনি ডাকলেন সাথে সাথে যদি আসে বলে যে ভাইয়া আমি এসেছি, আপনার একটা শান্তি লাগে। বান্দা যখন নামাজে দাঁড়ায় শুধু ইবাদত সব হয় না, রবের হুকুমটা পালন হওয়ার কারণে ওই বান্দার উপর রব খুশি হয়ে যায়। এবার আসেন, এই নামাজ শুধু সওয়াব দেয় না, এই নামাজ অগোছালো জীবনকে গোছায় দেয়। কিভাবে? ছোটবেলা থেকে আমরা শিখেছি, ছোটবেলা থেকে আমাদেরকে জানানো হয়েছে ডেইলি রুটিন। আমাদের টিচার আমাদেরকে ডেইলি রুটিন করে দিয়েছিল, কখন উঠবো, কখন নাস্তা করব, কখন ক্লাসে যাব, হোমওয়ার্ক কখন করব,
ঘরের কাজ কখন করব, দুপুরে কি করব, বিকালে কি করব, সন্ধ্যার পরে কি করব, কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়ব, সবকিছুর একটা আমাদেরকে চার্ট করে দেওয়া হয়েছিল। ওই চার্ট অনুযায়ী আমাদেরকে চলতে হতো। এটা কি আমরা ছোটবেলা থেকে শুনেছি, যার জীবনে ডেইলি রুটিন থাকবে তার জীবন কখনো অসুন্দর হবে না। এবার আপনারাই বলেন, সকালের দোকান যদি বিকালে খুলে হবে না? আর একটু জোরে বলেন না। সকালের চাকরিতে বিকালে গেলে হবে না? দুপুরের কাজ আসরের সময় খাওয়া খাইলে হবে না? প্রত্যেকটা কিছুর একটা রুটিন আছে না নাই? আপনি জানেন আপনার রব হজকে দিয়েছেন জীবনে একবার, রোজাকে দিয়েছেন বছরে একবার, যাকাতকে দিয়েছেন বছরে একবার, কিন্তু নামাজকে ডেইলি পাঁচবার কেন দিয়েছেন জানেন? এই পাঁচবারের সময়টাকে যদি আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, আপনার ২৪টা ঘন্টার ডেইলি রুটিন এই নামাজ দ্বারা নিয়ন্ত্রিত। এখন একটু ঠান্ডা মাথায় একটু খেয়াল করেন, জোহর থেকে আসর মাঝখানের সময়টা বেশি না কম? জোরে কম। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, একটু ভাবেন, একটু ভাবেন, ডিজাইনটা করলেন কে? জেনে শুনেই তো করেছেন, বুঝে শুনেই তো করেছেন, বান্দার জন্য সৃষ্টির জন্য কল্যাণ বলেই করেছেন। আজকে ঘরে গিয়ে এটা ভাববেন, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, পাঁচটাই আল্লাহর পছন্দ, কিন্তু জোহর থেকে আসর মাঝখানে একটু বিরতি, মাগরিব থেকে এশা আর একটু বিরতি, আসর থেকে মাগরিব একদম শর্ট বিরতি, এখানে দেখেন এশা থেকে ফজর লম্বা বিরতি, আবার ফজর থেকে জোহর লম্বা বিরতি। ইয়া রব, তুমি এভাবে ডিজাইন করলা কেন? রব্বে করিম বলে, লা নুকাল্লিফ, আমি আমার বান্দার উপর কষ্ট হয় এমন কিছু চাপাই দেই না, বান্দা যতটুক সহ্য করতে পারে আমি ততটুক আমার বান্দার উপর আমি অর্পণ করি। এবার বলেন, দুনিয়া কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। ডিজাইনটা কার? আল্লাহ। নিয়মটা কার? আল্লাহ। এবার ফজর আপনার আমার জন্য এত কঠিন কেন? আমরা আল্লাহর নিয়মের বাইরে চলে গেছি, সেজন্য ফজর আমাদের জন্য কঠিন মনে হয়। আর একটু জোরে বলেন না, আমরা কি আসলে আল্লাহর নিয়মে চলি নাকি নিজেদের নিয়মে? আমাদের নিয়মটা আলাদা, রবের নিয়মটা আলাদা, যার কারণে আমাদের কাছে এগুলো কঠিন মনে হয়। অনেকের ধরনের, অনেকের মনের একটা ধারণা, ইসলাম কঠিন, ইসলাম যেখানে সেখানে নিষেধ করে। আমি বললাম, না ভাইয়া, ইসলাম আগেরটাই আছে, আদেশ নিষেধ আগেরটাই আছে। কঠিন কেন মনে হচ্ছেন জানেন? আপনি যখন অন্য কোন দেশে থেকে আসবেন, দেশে আসার পরে ঘুমের টাইম লড়ে যাবে, খাবার টাইম লড়ে যাবে, সবকিছু আওলা জাওলা লাগবে তিন চার দিন বিদেশ থেকে আসার পরে। আপনি আমি রবের দুনিয়ায় থেকে রবের দেওয়া ডেইলি রুটিনটাকে ফলো করি নাই বলে অন্য ফলো করেছি অন্য একটা রুটিন, যার কারণে এটা আমাদের কাছে একটু উনিশ বিশ মনে হয়। আপনি যদি কষ্ট করে ওই ডেইলি রুটিনটাকে বাদ দিয়ে রবের রুটিনে চলে আসেন, এক সপ্তাহ কষ্ট হবে, এক মাস কষ্ট হবে, যখন এই নিয়মে চলতে শুরু করবেন আপনার জীবন ইহকাল পরকাল দুইটাই সুন্দর হয়ে যাবে। তার একটা বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে দিই, শহরের মানুষ বেশি সুস্থ নাকি গ্রামের? পার্থক্যটা কোথায় জানেন? তারা ঘুমায় আগে, উঠে তাড়াতাড়ি। এখন ওদের সিস্টেমের সাথে আমাদের সিস্টেম মিলে না, সেজন্য শহর থেকে কেউ যদি দাদার বাড়ি নানার বাড়ি গ্রামেতে যায় রাতের আটটা নয়টা দশটা এগারোটায়, যখন সবাই খাওয়া দাওয়া করে ঘুমাইতে চলে যায়, যে শহর গিয়ে দিলে বলছে ফজর তুই রে মারে হদে আমা, তুই তা হ আই যাই, ঠিক না বেটি? কিরফু থাকছো না, নাতি নানি হদে থাকছো না, হদে না এন্ডে রাই তোর আটটা নয়টা বাজিলে লাগে দাও গোরস্তান বই দেখি। তাহলে ওই সিস্টেম আলাদা, এই সিস্টেম জোরে বলেন না, ওই সিস্টেম আলাদা, এই সিস্টেম আমরা যদি নিজেদের সুখ চাই রবের দিকে, রবের নিয়মে নবীর সুন্নতে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এবার আপনার আমার মনের প্রশ্ন, হাউ ক্যান পসিবল? কারণ সবকিছু তো বিগড়ে গেছে, কয়টা ঠিক করব? আমি শুধু আপনাকে এতটুকু বলবো, আপনি ঠিক করার নিয়তটা রাখেন,
আল্লাহর উপর ভরসাটা রাখেন, যদ্দূর পারেন তদ্দূর করেন। এই যদ্দূরের ভিতরে যখন রবে দেখবে এক কোটি বান্দার ভিতরে চেষ্টাকারী কেউ নাই, শুধু একজন আছেন, সেটা আপনি। দেখেন কোন দিকে লাভটা হচ্ছে, এক কোটি বান্দার ভিতরে চেষ্টাকারী কেউ নাই কিন্তু একজন পাওয়া গিয়েছেন, আর সৌভাগ্যক্রমে সেই একজনটাই আপনি। রবের রহমতের নজর প্রতিটা মুহূর্তে আপনার দিকে থাকবে। হাজার অসুস্থতা আমার রবের সামনে কি কোনো কিছুই নাই, হাজার অভাব আমার রবের সামনে কি কোনো কিছুই নাই, হাজার কষ্ট আমার রবের সামনে কি কিছুই না। সেকেন্ডের ভিতরে আপনার জীবনকে কি থেকে কি বানাই দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। তাই তো নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, উম্মত সর্বঅবস্থায় আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণ করিও, যে আল্লাহকে যেমন মনে করে আল্লাহ তার জন্য তেমন। সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, ইসলাম কি কঠিন না সহজ? সহজ। আর একটু জোরে বলেন, সহজ।